দিল্লির এই মহাসড়ক নির্মাণ প্রকল্পে কাজ করছেন বানওয়ারি সিং গ্রীষ্মের প্রচণ্ড গরমেই মহাসড়ক নির্মাণের বিভিন্ন কাজ করতে হয় তাদের কিন্তু এবারের গরমটা একটু ভিন্ন দিল্লিতে চলতি সপ্তাহের রোববারই তাপমাত্রা পৌঁছেছিল আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ অভিবাসী শ্রমিকরা মাথায় রোদ নিয়ে সকাল আটটা থেকে শুরু করে কাজ দিনে আয় করেন পাঁচশো থেকে সাতশো রুপি অনেকে হয়ে পড়েন অসুস্থ গরম সহ্য করতে না পেরে আশপাশে রাখা পানি দিয়ে মাঝে মধ্যে গোসল সেরে নেন অনেকেই অনেকে শীতল হতে কিনে নেন ঠান্ডা পানি রাতে আবার তাপমাত্রা কমলে এলিভেটেড হাইওয়ে নিচে নির্মাণাধীন স্থানে মশারি টানিয়ে শুয়ে পড়েন তারা থেকে আসা শ্রমিকদের সময় খাবার সেরে নিতে হয় ডাল আর ভাত দিয়ে হিট স্ট্রোক এড়াতে সঙ্গে থাকে পেঁয়াজ আর রসুন গরমী ধুল উঠতি ধুল ভারতে এবারের গ্রীষ্মে বেশিরভাগ স্থানেই স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ চলছে এক সপ্তাহের জন্য রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আর দিল্লির অনেক স্থানে দাপদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে দিল্লিসহ পাঁচটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে তামিলনাড়ু কেরালা অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ে বুধবার বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে বাইশ মে ভারতের উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে আজ তাপমাত্রা পৌঁছাতে পারে সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তীব্র প্রবাহে রাজস্থানে বিশ শতাংশ বেড়ে গেছে বিদ্যুতের চাহিদা ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব